অন্যদিকে আরজিগড়ের এই ঘটনাতেই মৃতার বাড়ি অর্থাৎ সোধপুরে সেখানে গিয়েছিলেন জয়েন্ট সিপি মুরলীধর শর্মা। পরিবারের সঙ্গে গিয়ে তিনি কথা বলেন, মৃতার বাড়িতে যান জয়েন্ট সিপি, সেখানে সিটের সদস্যরাও যান মৃত ছাত্রীর বাড়িতে, সেখানে গিয়েই কথা বলেন তিনি, তারপর সেখান থেকে বেরিয়ে আসেন। এবং মৃতার বাড়িতে জয়েন্ট সিপি মুরলীধর শর্মা তিনি যান সোধপুরে, সেখানে গিয়ে মৃতার পরিবারের সঙ্গে কথা বলেন। মৃতার বাড়িতে জয়েন্ট সিপি যান, পাশাপাশি সিটের সদস্যরাও গিয়েছিলেন মৃতা ছাত্রীর বাড়িতে। আরজিগড়ের যে ঘটনা হয়েছে সেই ঘটনার পরিপ্রেক্ষে আমাদের যে যেটা ইনভেস্টিগেশন হয়েছে, আমরা বাড়ির লোকের সাথে সে ইনভেস্টিগেশন কী কী আমরা ইনভেস্টিগেশনে করেছি সেটা ওনার সাথে আজকে শেয়ার করতে এসেছি। ওনাকে আমরা পুরো বিষয়টা যেটা আমরা ইনভেস্টিগেশনে করেছি ওটা ওনাদেরকে আমরা পুরো বলেছি, এবং আমাদের ফার্দার স্টেপ কী হবে সেটাও ওনাদেরকে আমরা জানিয়েছি, এবং ওনাদের কী বক্তব্য ছিল ওটাও আমরা শুনেছি, ওটা আমরা নোট করে নিয়েছি, এবং ফ্যামিলি আমাদেরকে অ্যাসিওর করেছে ওরা আমাদের কোঅপারেট করবে, এবং ওরা বলেছে কি ওদের আমাদের উপর ভরসা রয়েছে। একটা পোস্টমর্টম রিপোর্ট আমরা পেয়েছিলাম, সেই পোস্টমর্টমের কপি আমরা ফ্যামিলিদেরকে হ্যান্ড ওভার করে দিয়েছি। আমাদের এটা পুরো রিপোর্ট, ফুল রিপোর্ট যেটা পোস্টমর্টমের এসছে আমরা ফ্যামিলিদেরকে দিয়ে দিয়েছি। আমরা আবার বলেছি, ফ্যামিলিকেও বলেছি, আপনাদেরকেও বলছি, আপনাদের মাধ্যমে সবাইকে বলছি, আমাদের ইনভেস্টিগেশন পুরোপুরি ট্রান্সপেরেন্টভাবে চলছে, আমরা পুরো অনেস্টি এবং ইন্টিগ্রিটি দিয়ে ইনভেস্টিগেশনকে করছি। একটা মেয়ে এরকম প্রাণহানি হয়েছে, সে মেয়ে শুধু মেয়ে মতো নয়, তাকে আমার বোনের মতো আমি দেখি, তাকে আমার ভাইজির মতো আমি দেখি, ওই হিসাবে আমরা তদন্ত করছি এবং আমরা এটার শেষ দেখেছি।